ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি কিন্তু একেবারে তোলপাড় হয়েছে, পাশাপাশি দেশের রাজনীতিও কিন্তু তোলপাড় হয়েছে। এবং এই বিষয়ে কথা বলেছেন জেপি নাড্ডা, আরজিকর কাণ্ডের নিন্দা করেছেন জেপি নাড্ডা। বাংলায় নারীরা সুরক্ষিত নন, বাংলায় আইন শৃঙ্খলা নেই, দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার। তিনি বলছেন যে বাংলায় নারীরা সুরক্ষিত নন, এমনটাই বলছেন জেপি নাড্ডা, দাবি করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আপনারা জানেন যে এই ঘটনাকে কেন্দ্র করে ইয়ং পিজি স্টুডেন্ট মহিলা কে সাথ হুই হে ওয়া সচ মে দিল দহলা দেনে ওয়ালি অর দুনিয়া কো দেশ কো ঝকঝোর দেনে ওয়ালি ঘটনা হ্যায়। মে ইসকি নিন্দা ভি করতা হুঁ, ইসকি ভর্সনা ভি করতা হুঁ অর বহুত দুঃখ ব্যক্ত করতা হুঁ कि ऐसी अमानवीय घटना घटी है। मैं यह भी कहूंगा कि मेरे शब्द कम पड़ते हैं कि जिस तरीके की घटना घटी और जिस तरीके से सरकार ने इसको छुपाने की कोशिश की है, उसकी जितनी भर्त्सना की जाए वो कम है। मैं यहां यह भी कहना चाहता हूं कि बंगाल एक ऐसा प्रदेश बन गया है जहां कानून व्यवस्था नाम की कोई चीज नहीं रह गई है, लॉलेसनेस चरम शिखर पर है। और दुख की बात यह है कि महिलाओं पर अत्याचार दिन प्रतिदिन वेस्ट बंगाल में बढ़ रहा है। যেমনটা আপনারা শুনলেন যে বাংলায় নারীরা সুরক্ষিত নয়, বাংলায় আইন শৃঙ্খলা নেই, এমনটাই বলছেন স্বাস্থ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, এবং আরজিকর কাণ্ডের নিন্দা করেছেন জেপি নাড্ডা। আরজিকর কাণ্ডের নিন্দা জেপি নাড্ডার, বাংলায় নারীরা সুরক্ষিত নন, বাংলায় আইন শৃঙ্খলা নেই, দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার। আপনারা যেমনটা শুনলেন, জেপি নাড্ডা যেমনটা বললেন যে বাংলায় নারীরা সুরক্ষিত নয়, অর্থাৎ আরজিকর কাণ্ডের এই ঘটনা নিয়ে সরব স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তিনি বলছেন যে বাংলায় নারীরা সুরক্ষিত নন, বাংলায় আইন শৃঙ্খলা নেই, এবং এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি যেমন তোলপাড় হয়েছে, পাশাপাশি রাজ্য থেকে দেশ এই ঘটনাতে সরব হয়েছেন, এবং রাজনৈতিক নেতারা তারাও কিন্তু এই ঘটনা নিয়ে সরব হয়েছেন, এবং পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তিনিও কিন্তু বলছেন যে বাংলায় নারীরা সুরক্ষিত নয়। অর্থাৎ বলাই চলে এই মুহূর্তে আবারও একবার প্রশ্ন উঠল, প্রশ্ন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে বাংলায় নারীরা সুরক্ষিত নয় এবং বাংলায় আইন শৃঙ্খলা নেই।